হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এই তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে পান্নাকোত্তা, এটা হচ্ছে তিরামিসু সেকেন্ড লাইনে, নিচেরটা হচ্ছে চিজ কেক, এই পাশে হচ্ছে আমাদের আইসক্রিমের সাইড। এই তো লকডাউন শেষ হয়ে গেল, আমারও কাজে জয়েন করা শুরু হয়ে গিয়েছে, আমার কাজের জায়গাটি আপনাদের সাথে শেয়ার করছি। লকডাউন শেষে ফার্স্ট কাজ আজকে, দেখি দিনটা কেমন যায়। এই তো এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টের পিজার শেফ জিলদো, ও খুব ভালো পিজা বানায়। আসলে পিজা বানানোটা যত সহজ মনে হয় আসলে ততটা না, আমি একদিন ট্রাই করেছিলাম ওর মতো করার, বাট পারিনি। ও খুবই 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 মজার পিজা বানায়, ওর পিজা আমার খুবই ভালো লাগে, দেখতেই পাচ্ছেন। ও এখন দিয়ে নিচ্ছে শুধু পিজার সস, আর দিবে হচ্ছে গিয়ে মুসারেলা চিজ। এই ও বানাচ্ছে পিজা মার্গারিতা, দেন এটাতে শুধু অলিভ অয়েল অ্যাড করবে। তো হয়ে গেল আর পিজা, এখন ও এটা দিয়ে দিবে। এই তো দেখতেই পাচ্ছেন, এখানে ও অ্যাড করবে হচ্ছে বেজেল লিফ, সারাক্ষণই ওর দুষ্টামি। আসলে ও না থাকলে কাজে যেতে ভালোও লাগতো না, ও খুবই কাজের মধ্যে মনটা ভালো রাখার চেষ্টা করে। এই তো হয়ে গেল পিজা রেডি, তো আজকে এখানেই শেষ করছি। স্পিস।